কিন্তু যারা টেকজুবে ইউটিউব চ্যানেল থেকে আসবেন বা যারা আমাদের বসুন্ধরা সিটি আমাদের দোকান ভিজিট করবেন তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট। ফ্রি ফায়ার খেলেন পাবজিতে কিন্তু আপনি হচ্ছে এইচডি পর্যন্ত গ্রাফিক্সটা পেয়ে যাবেন, আর ফ্রি ফায়ার খেলে মোটামুটি হাই কোয়ালিটির গ্রাফিক্সই পাবেন, আর হচ্ছে কল অফ ডিউটিতে এক্সট্রিম পর্যন্ত গ্রাফিক্সটা আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ব্র্যান্ড নিউ মোবাইল ফোন আনবক্সিং এর ভিডিওতে। আজকে কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছেন এখনকার বাজারের রিয়েলমি ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ডিভাইসগুলোর মধ্যে একটা, রিয়েলমি 9i। জি, রিয়েলমি 9i ইতিমধ্যে বাংলাদেশের বাজারে চলে আসছে, আর এটা স্পেসিফিকেশন একদম জাস্ট কিলড ইট। এটা যে স্পেসিফিকেশন, প্রাইস অনুযায়ী স্পেসিফিকেশন খুবই ভালো। তো আজকে আমরা এটা বিস্তারিত স্পেসিফিকেশন নিয়ে প্লাস হচ্ছে এটার আপডেট প্রাইস সহ কেন আপনি রিয়েলমি 9i কিনবেন, বা আন্ডার 20,000 এর মধ্যে কী কী ফোন আপনি পেতে পারেন, বা কী জন্যই আপনি রিয়েলমি 9i নেবেন, সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো। তার পাশাপাশি থাকবে রিয়েলমি 9i এর ফুল আনবক্সিং এবং রিভিউ। সো তার পাশাপাশি আমরা ইউজার এক্সপিরিয়েন্স আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো। তার পাশাপাশি কিন্তু রিয়েলমি 9i তে আজকে স্পেশাল অফার প্রাইস থাকবে, তার পাশাপাশি থাকবে হচ্ছে গিফট অফার। রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, ভিডিওটা দেখলে হয়তো আপনি আপনার পছন্দের ফোনটার স্পেসিফিকেশন সহ আপডেট প্রাইসটা জেনে নিতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে বলি যে আমাদের টেকজুবা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে করে এরকম এক্সক্লুসিভ ভিডিও সবসময় পেতে পারেন। অনেকে ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে এরকম ভিডিও সবসময় আপনাদের জন্য বানাতে পারি। আপনার একটা সাবস্ক্রাইবই আমার জন্য অনুপ্রেরণা। তো ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এখন রিয়েলমি 9i। আমরা এখন এর আনবক্সিং করবো, একটু দেখা দিই। টিপিক্যাল ইয়েলো বক্স আর হচ্ছে ব্ল্যাক কালারের যে কম্বিনেশন, এবার কিন্তু রিয়েলমির বক্সে খুবই চেঞ্জ আনছে এবার, আর হচ্ছে খুবই সুন্দর কোয়ালিটির বক্স করছে, প্রিমিয়াম কোয়ালিটির বক্স। সো আমরা সবার আগে খুলি, খুলে দেখবো হচ্ছে অ্যাজ ইউজুয়াল লেস এমব্রেস অ্যান্ড নিউ জার্নি, এটা হচ্ছে তাদের ট্যাগলাইন। সো আমরা এটা খুলি, খুলে দেখবো অ্যাজ ইউজুয়াল যে ফোনটা টিপিক্যাল হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শেডে। সো হচ্ছে ভিতরে সবচেয়ে বড় এটা যে আপনার হাইলাইট, কিছু কিছু হাইলাইটের মধ্যে এটা হচ্ছে অন্যতম হাইলাইট, এটা হচ্ছে রিয়েলমি 33W ফাস্ট চার্জার। জি, আন্ডার 20,000 এর মধ্যে আপনার রিয়েলমি এবার ইনক্লুড করেছে 33W ফাস্ট চার্জার। তার পাশাপাশি ইউএসবি টাইপ এ টু ইউএসবি টাইপ সি কেবল, আর এ পাশে আসে হচ্ছে আপনার গিয়ে দেখতে পাচ্ছেন, এখানে একটু দেখা দিই, এ পাশে আসছে হচ্ছে আপনার গিয়ে যে ট্রান্সপ্যারেন্ট কেস অ্যাজ ইউজুয়াল যেটা থাকে। সো ট্রান্সপ্যারেন্ট কেসটা এখানে আপনি অ্যাভেলেবল পেয়ে যাবেন, ডকুমেন্টেশন পেয়ে যাবেন। সো এটা হচ্ছে রিয়েলমির অফিসিয়াল ডকুমেন্টেশন, আর হচ্ছে এই হচ্ছে তার হচ্ছে সিমপিন। আর এখানে একটা কথা আমি বলতে চাই, এটা কিন্তু এবার যে রিয়েলমির কেসটা করেছে, কেসটা কিন্তু এবার দেখতে খুবই সুন্দর করেছে, কারণ কি এবার রিয়েলমির কেসটা লাইক একটু প্রিমিয়াম কোয়ালিটি করেছে, সাইডটা একটু হোয়াইট কালারের একটু লাইক মানে ই ছিল ডিজাইন করেছে, যার কারণে আরও বেশি প্রিমিয়াম লাগে। সো আমরা এগুলো সাইডে রেখে সরাসরি ফোনে চলে আসি। ফোনটা রিয়েলমি 9i, আমার কাছে হচ্ছে দুইটা কালার হয় মেইনলি, দুইটা, একটা হচ্ছে ব্ল্যাক কালার, একটা হচ্ছে ব্লু কালার। আমাদের কাছে কিন্তু ব্লু কালারটা আপনি অ্যাভেলেবল পেয়ে যাবেন, ব্ল্যাকটাও আছে, তবে ব্লু কালারটা আমি আজকে আনবক্সিং করতেছি। ব্লু কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর টিপিক্যাল রিয়েলমি স্টাইলের ফোন, একদম লাইক একটা ফ্ল্যাগশিপ রিয়েলমি জিটি সিরিজের ফ্ল্যাগশিপ ফোনের মতো করেছে, এটা দেখতে খুবই সুন্দর, আউটলুক দেখলে আর ছেলে মন ভরে যায়। এটা হচ্ছে আপনার গিয়ে রিয়েলমি জিটি সিরিজের মতো, ফ্ল্যাগশিপ সিরিজের মতো ফোন করেছে এটা। তো যার কারণে দেখতে যেমন সুন্দর, এটার পারফরমেন্স নিয়ে আমরা এখন কথা বলবো। পিছনে হচ্ছে আপনার গিয়ে প্লাস্টিক বডি, ওভারঅল যে ফোনটা সাইড ফ্রেমটা হচ্ছে প্লাস্টিকের, অনেকের দেখে মনে হতে পারে আসলে একটা গ্লাস, কিন্তু আসলে একটা গ্লাস না, একটা প্লাস্টিক ফ্রেম, কিন্তু এটা হচ্ছে লাইক এমন টাইপের প্লাস্টিক যেটা হচ্ছে আপনাকে লাইক বোঝা যাবে না যেটা হচ্ছে কোনো রকম যে প্লাস্টিক। সো আমরা এখন কুইকলি পোর্টসেন বাটনে চলে আসি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে হচ্ছে আপনার গিয়ে স্পিকারের পাশাপাশি দেওয়া আছে টাইপ সি হচ্ছে আপনার গিয়ে পোর্ট, তার পাশাপাশি দেওয়া হচ্ছে আপনার গিয়ে ইউএসবি মাইক্রোফোন, তার পাশাপাশি দেওয়া আছে আমাদের সবার প্রিয় হচ্ছে আপনার হেডফোন জ্যাক। ভিউয়ার্স, আমরা যদি লেফট সাইডে দেখি, লেফট সাইডে দেখতে পারবেন হচ্ছে আপনার দেওয়া আছে হচ্ছে সিম রকার, আর হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন। এখন আমরা যদি হচ্ছে সিম রকারে চলে আসি, সিম রকারে আপনি হচ্ছে দুইটা সিম একটা মেমোরি, মানে হচ্ছে আপনি ডেডিকেটেড এসডি স্লট পেয়ে যাবেন, তার মানে হচ্ছে আপনি দুইটা সিম একটা মেমোরি কার্ড সব কিছু একসাথে ইউজ করতে পারবেন। তারপর সেটা যদি আমরা, তার পাশাপাশি আমরা যদি রাইট সাইডে চলে আসি, রাইট সাইডে দেখতে পারবেন হচ্ছে আপনার কি পাওয়ার অন অফ বাটন, আর হচ্ছে আপনার কি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা একসাথে অ্যাডজাস্ট করা, এটা আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন, তাছাড়া পাওয়ার অন অফ বাটন হিসেবে ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স, আমরা হচ্ছে রিয়েলমি 9i এর ওয়েট কনজামশনে চলে আসি। এটা কিন্তু হচ্ছে আপনারা অনেকেই জানেন কিনা জানি না, এটা হচ্ছে আপনার গিয়ে 200 গ্রামেরও কম, হাতে নিলে মনে হয় যে লাইক 200 গ্রাম প্লাস হবে, কিন্তু আসলে মানে এটার ওয়েট কনজামশন এত ভালো যেটা আপনার গিয়ে হচ্ছে 200 গ্রামেরও কম, এটা হচ্ছে 193 গ্রাম। আর হচ্ছে লাইক এটা যদি আপনি হাতে নেন কোনো মতেই মনে হবে না যে কোনো একটা কম দামি ফোন, লাইক 20,000 টাকার নিচে আপনি কোনো ফোন হাতে নিয়েছেন, মনে হবে যে একটা ফ্ল্যাগশিপ ফোনের একটা প্রিমিয়াম এক্সপিরিয়েন্স আপনাকে এই ফোনটা দিবে। সো আমরা একটা ডিসপ্লে কোয়ালিটি আর সব কিছু নিয়ে এখন আলোচনা করবো। রিয়েলমি 9i-তে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির FHD প্লাস IPS ডিসপ্লে, যেটা হচ্ছে একটি 90Hz ডিসপ্লে। আগে যে রিয়েলমি এটাই ছিল, ওটাতে কিন্তু আপনার ব্যবহার করা হয়েছিল 120Hz ডিসপ্লে, যেটা হচ্ছে একটা ডাউনগ্রেড আমরা বলতেই পারি এটাতে। রিয়েলমি 9i-তে 90Hz ডিসপ্লে ব্যবহার করার সবচেয়ে বড় কারণ হচ্ছে এটার চিপসেট, এটাতে ব্যবহার করা হয়েছে এবার হচ্ছে আপনার স্ন্যাপড্রাগনের 680 একটি 6 nanometer চিপসেট, যেটাতে 90Hz বেশি ডিসপ্লে সাপোর্ট করে না, তার মানে হচ্ছে আপনি যদি চাইলে 120Hz ডিসপ্লে এটাতে ইনক্লুড করতে পারবেন না।
ভিউয়ার্স এর টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 180 হার্জ। আর আপনি যদি দেখতে চান হচ্ছে ডিসপ্লের চিনগুলো দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন এভারেজই আছে, মানে একটু বেশি অ্যাজ ইউজুয়াল যে 20,000 টাকার নিচে ফোনগুলো থাকে ওগুলোর অনুযায়ী হচ্ছে আপনার এভারেজ চিন, কিন্তু অ্যাজ ইউজুয়াল যেটা থাকে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে পাঞ্চল ক্যামটা একটু লিটল বিট বড়, অন্যান্য যেই পাঞ্চল ক্যামেরা আমরা দেখি সেখান থেকে একটু বড়। তো আমরা এখন রিয়েলমির এইটাই আর হচ্ছে নাইনাইতে কিছু স্পেসিফিকেশান আপনারা কম্পেয়ার করে জানাই। রিয়েলমি এইটাইতে ব্যবহার করা হচ্ছিল হ্যালিও G96 এর একটি গেমিং চিপসেট, আর এটাতে ব্যবহার করা হচ্ছে স্ন্যাপড্রাগনের 680 একটি গেমিং চিপসেট। কিন্তু কথা হচ্ছে এখানে G96 এর চিপসেটটা ছিল 12 ন্যানোমিটারের, মানে 12 ন্যানোমিটার বেস ছিল চিপসেটটা, আর হচ্ছে স্ন্যাপড্রাগন যে চিপসেটটা এটা হচ্ছে 6 ন্যানোমিটারের চিপসেট। এখন আমরা যদি গেমিং পারফরমেন্সে যাই কিছুটা হচ্ছে হলেও হচ্ছে আপনার গিয়ে G96 আগায় থাকবে 680 থেকে, কিন্তু আরেক দিক দিয়ে যদি আমরা কম্পেয়ার করি ওটা হচ্ছে সাইজ, চিপসেটের সাইজ এটা হচ্ছে 12 ন্যানোমিটার, এটা হচ্ছে 6 ন্যানোমিটার। এখন এদিক দিয়ে যদি আমরা কম্পেয়ার করতে যাই তাহলে হচ্ছে স্ন্যাপড্রাগন রিয়েলমি নাইনাতে কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয়ে থাকে, একটা হচ্ছে 4GB 64GB, একটা হচ্ছে 6GB 128GB। এখন আপনারা যদি হচ্ছে 4GB 64GBটা দেখেন, 4GB 64GB র্যাম দেওয়া আছে হচ্ছে 4GB, কিন্তু ভার্চুয়াল র্যাম আরও দেওয়া আছে 3GB, মোটমাট আপনি 7GB র্যাম পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার রিয়েলমি নাইনে 464টিতে, আর 6128তে ভার্চুয়াল র্যাম পাচ্ছেন হচ্ছে আরও 5GB, তার মানে 10GB র্যাম পাচ্ছেন হচ্ছে রিয়েলমি নাইনে 6128। এখন কথা হচ্ছে কতটুকু এটা কাজ করে সেটা আমরা জানি না, আপনারা জানেন না, কিন্তু র্যাম অ্যাকচুয়ালি 7GB দেওয়া আছে। এখন আমরা যদি এটা ভার্সনে চলে আসি, এটা কিন্তু রিয়েলমির একদমই লেটেস্ট ভার্সন 2.0তে আছে, আর হচ্ছে Android 11 বেস্ট, এটা কিন্তু Android 11 বেস্ট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। আর হচ্ছে আমরা যদি চলে আসি হচ্ছে এটার অপটিমাইজেশন প্লাস হচ্ছে আপনার গিয়ে মডেলে, এটা হচ্ছে RMX 3491 মডেলে এটা বেস্ট আছে। রিয়েলমির যে আগের যে UIগুলো ছিল ওটাতে কিন্তু এই UIটা কিন্তু এখন পুরোপুরি লেটেস্ট Realme 2.0। তো ভিউয়ার্স, রিয়েলমি নতুন UI 2.0তে কিন্তু আমরা এখনও কোনো প্রকার বাগবাল্লোকের দেখা পাইনি, তার মানে কোনো বাক্সের দেখা আমরা পাইনি, সো এটা খুবই ভালোভাবে রান করতেছে। কিন্তু কথা হচ্ছে কতদিন রান করবে সেটা হচ্ছে কোম্পানির উপর ডিপেন্ড করে, যেহেতু ওরা বাজেট ফ্রেন্ডলি ফোন, অবশ্যই মোটামুটি এই রেঞ্জের মধ্যে এই ফোনটা কিন্তু ভালো একটা চয়েস আপনাকে দিবে। তো ভিউয়ার্স, আমরা পরবর্তীতে চলে আসি ক্যামেরা। ক্যামেরার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর করছে, একদম মন কারণের ডিজাইন, একদম ফ্ল্যাগশিপ লেভেলের ডিজাইন। ভিউয়ার্স, এটাতে কিন্তু প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে আপনার গিয়ে 50 মেগাপিক্সেল, সেকেন্ডারি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে আপনার 2 মেগাপিক্সেল, আর হচ্ছে ম্যাক্রো লেন্স ব্যবহার করা হচ্ছে 2 মেগাপিক্সেল। রিয়েলমি নাইনের ক্যামেরার অন্যতম বড় ডাউনগ্রেড হচ্ছে এটাতে কিন্তু আপনার আলট্রা ওয়াইড ক্যামেরাটা নাই। জি, এটাতে কিন্তু কোনো আলট্রা ওয়াইড ক্যামেরাটা নাই, আপনি হচ্ছে ম্যাক্রো লেন্স পাচ্ছেন কিন্তু আলট্রা ওয়াইড পাচ্ছেন না, মানে 20,000 টাকার নিচে ফোন, 15,000 টাকার উপরে ফোনে যদি আপনি আলট্রা ওয়াইড না পান সেটা অবশ্যই অনেক সবার জন্য ডিসঅ্যাপয়েন্টেড। এনিওয়ে, কোম্পানি হয়তো ভালো কিছু ভেবে এটা দেয় নাই। আমরা এখন হচ্ছে এটার ক্যামেরার রেজুলেশন সম্পর্কে কথা বলি। এটাতে কিন্তু হচ্ছে আপনার ব্যবহার করা হচ্ছে স্যামসাংয়ের সেন্সর সহ 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের হচ্ছে ওই পোর্ট্রেট শট, আর হচ্ছে আপনার 2 মেগাপিক্সেল হচ্ছে ম্যাক্রো লেন্স। এখন এই রেঞ্জের মধ্যে মানে আলট্রা ওয়াইডটা আসলে আমরা এক্সপেক্ট করেছিলাম, এখন আমরা লাইভ ফটো টেস্টিং করে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আপনাদের সামনে আমরা লাইভ ফটো টেস্টিং করে আপনাদেরকে এখন দেখাবো। সো আমার ভাইয়ের পাশে বসে আছে, তো আমরা এখানে ওনাদের একটা ক্যাজুয়াল ফটো তুলি 50 মেগাপিক্সেলের। সো ক্যাজুয়াল একটা ফটো তুলে দেখলাম যে আসলে নর্মালি কত আসে, বাট মানে লাইটিং যে ইটা কত আসতেছে আমরা সেটা একটু দেখি। মানে লিটারেলি ক্যামেরা, রেয়ার ক্যামেরা নিয়ে আমি মোটামুটি স্যাটিসফাইড, কারণ এই রেঞ্জের মধ্যে ক্যামেরার কোয়ালিটি কিন্তু আপনিও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, আসলেই সুন্দর ক্যামেরার কোয়ালিটিটা। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে আমি কিন্তু একটা পোর্ট্রেট শট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, পিছনের ব্লারটা খুব সুন্দর আসছে ক্যামেরার, মানে আমি আসলে ক্যামেরার রেয়ার প্যানেল নিয়ে আমি খুবই স্যাটিসফাইড। আলট্রা ওয়াইড না দিলেও এটার যে মেইন প্রাইমারি ক্যামেরাটা সেটা আসলে খুবই ভালো, আর হচ্ছে ক্যামেরার যে স্ক্রিন টোন সেটা মোটামুটি ভালোই আসতেছে, কালারও ভালো ধরতেছে। আমরা এখন চলে আসি হচ্ছে আরও যে ফিচারগুলো ক্যামেরাতে আছে সেগুলো নিয়ে। এখন আমরা যদি দেখি এখানে মরে গেলে দেখতে পারবো হচ্ছে আপনার স্লো মোশন আপনি অ্যাভেলেবল পেয়ে যাবেন, টাইমলেস অ্যাভেলেবল পেয়ে যাবেন, এক্সপার্ট প্রো অ্যাভেলেবল পেয়ে যাবেন, তার পাশাপাশি এক্সট্রা HDটা পেয়ে যাবেন, আলট্রা ম্যাক্রোটা আপনি এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন। আপনি হচ্ছে চাইলে পোর্ট্রেট শটও নিতে পারবেন, এখানে নাইট মোডটাও অ্যাভেলেবল আপনি পেয়ে যাবেন, এখানে নাইট মোডের ছবিগুলো খুবই ভালো আসে। রিয়েলমি নাইনের আরও একটা ডাউনগ্রেড হচ্ছে আপনি কিন্তু এখানে 1080p 30fps-এর বেশি ভিডিও রেকর্ড করতে পারবেন না, যেখানে অন্যান্য কোম্পানি আপনাকে হচ্ছে লাইক 4K ভিডিও পর্যন্ত সাপোর্টেড দিবে, কিন্তু এটা 1080p-এর বেশি ভিডিও আপনি রেকর্ড করতে পারবেন না। কিন্তু স্টিল মোটামুটি হচ্ছে শেকিং ভিডিওটা শেক একটু কমই হয় কোয়ালিটিটা, আর ওভারঅল মোটামুটি ঠিক আছে, ডিসেন্ট এনাফ। ভিউয়ার্স, আমরা এখন চলে আসি হচ্ছে রিয়েলমির আরও একটি বড় ফিচার বা বড় হাইলাইট, এটা হচ্ছে আপনার গিয়ে ব্যাটারি ব্যাকআপ। রিয়েলমি নাইনাইতে কিন্তু ব্যবহার করা হচ্ছে 5000mAh-এর একটি বিগ ব্যাটারি, যেটা আপনাকে লাইক 2 দিন তো অনায়াসে ব্যাকআপ দেবে, আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন 2 দিনের ব্যাকআপ আপনি অনায়াসে পাবেন, আর যদি আপনি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনাকে মোটামুটি 1 দিন ব্যাকআপ দিবে। এখন কথা হচ্ছে সেটা ডিপেন্ড করে আপনার ইউজের উপর, এখন যদি আপনি হেভি গেম খেলেন সেক্ষেত্রে হচ্ছে আপনার মোটামুটি ব্যাকআপ 1 দিনের কম দিবে, আর যদি আপনি মোটামুটি নর্মাল কম 1.5 দিনের মতো ব্যাকআপ পাবেন। এখন আমরা গেমিং পারফরমেন্সে আসি, গেমিং পারফরমেন্সে যদি আপনি পাবজি খেলেন বা ফ্রি ফায়ার খেলেন, পাবজিতে কিন্তু আপনি হচ্ছে HD পর্যন্ত গ্রাফিকটা পেয়ে যাবেন, আর ফ্রি ফায়ার খেলে মোটামুটি হাই কোয়ালিটির গ্রাফিকই পাবেন, আর হচ্ছে কল অফ ডিউটিতে এক্সট্রিম পর্যন্ত গ্রাফিকটা আপনি পেয়ে যাবেন। আর তাছাড়া ছোটখাটো যত গেম আছে সব কিছু
আপনি করতে পারবেন। আসলে এটা কিন্তু একটা গেমিং ফোন না, এটা কিন্তু কোনো গেমিং ফোন না। যারা হাই কোয়ালিটির গেমিং করতে যাচ্ছেন তাদের জন্য এই ফোনটা অবশ্যই না। এটা হচ্ছে যারা মোটামুটি হাই কোয়ালিটির স্মার্ট লুকিং চাচ্ছেন, ভালো একটা মোটামুটি ক্যামেরা, ওভারেজ পারফরমেন্স ডেইলি টাস্কের জন্য ভালো হবে, তাদের জন্য এই ক্যামেরাটা ফোনটা খুবই ভালো হবে। আর এটাতে কিন্তু ব্যবহার করা হচ্ছে 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা হচ্ছে আপনাকে রিয়েলমি প্রথম আপনাকে দিতেছে 33 ওয়াটের ফাস্ট চার্জার এত কম রেঞ্জের মধ্যে। সেক্ষেত্রে এটা হচ্ছে বড় একটা হাইলাইট। তো সেক্ষেত্রে আপনাদের জন্য এটা আমি অফার প্রাইস আর সবকিছু এখন বলে দিব। চলে আসে হচ্ছে প্রাইজে, এটার 4GB 64GB প্রাইস দেওয়া হয়েছে আপনার গিয়ে 17,490 টাকা, আর 6/128GB প্রাইস দেওয়া হয়েছে 19,490 টাকা। কিন্তু যারা টেকজুব ইউটিউব চ্যানেল দেখে আসবেন বা যারা আমাদের বসুন্ধরা সিটি আমাদের দোকান ভিজিট করবেন তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকবে। অফিসিয়ালি এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে 17,490 টাকা, তবে আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনলি 16,700 টাকা। মানে অফিসিয়াল প্রাইস থেকে আপনি 800 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন রিয়েলমি 9i 464 তে 800 টাকা ডিসকাউন্ট। আর হচ্ছে আপনার যেটা 6/128GB ওটার অফিসিয়াল প্রাইস হচ্ছে আপনার গিয়ে 19,500 টাকা, সেখান থেকে ফ্ল্যাট 1,000 টাকা ডিসকাউন্ট করে অনলি 18,500 টাকা আমরা রাখছি। মানে এটা হচ্ছে অফার প্রাইস যারা একমাত্র আমাদের ইউটিউব চ্যানেল থেকে আসবে তাদের জন্য। অবশ্যই আইসা বলতে হবে যে আমি ইউটিউব চ্যানেল দেখে আসছি, টেকজুবা দেখে আসছি, নাহলে কিন্তু হবে না। তো তাদের জন্য আমরা এই প্রাইসটা রেখেছি, অবশ্যই যারা চান অবশ্যই নিতে পারেন। আর আমরা কিন্তু মোটামুটি প্রফেশনাল কোনো ইউটিউবার না, প্রফেশনাল কোনো রিভিউ না, আমরা চেষ্টা করি আপনাদেরকে বেসিক আইডিয়া দেওয়ার জন্য আর আপডেট প্রাইসটা জানা দেওয়ার জন্য। আবার বলছি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই হচ্ছে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে করে এরকম এক্সক্লুসিভ ভিডিও আনবক্সিং ভিডিও সবসময় দেখতে পারেন। তো বিদায় নিচ্ছি আমি হিমেল, এখান থেকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।